অফার একটা ধামাকা প্রাইস, অনলি 22,000 টাকা। কি বলেন ভাই? মাত্র 22,000 টাকায় ডিস্ক ব্রেক, ডিজিটাল মিটার, অ্যালয় রিং, সেলফি স্টার্ট, সেলফি, অনলি 24,000 টাকা। চব্বিশ হাজার টাকায় 10 বছরের নাম্বার করা, ঢাকার নাম্বার করা ভাই। এটা কি হিরো গ্ল্যামার? অনলি 12,000 টাকা। বলেন কি ভাই? মাত্র 12,000 টাকা, তবে অবশ্যই আপনার বিজনেসের সাপোর্ট চাই। অনলি 18,000 টাকায় ডিভিএস ভিক্টর, 18,000 ডিভিএস ভিক্টর রিয়েল বলতেছেন, 18,000 টাকায়। 28,000 টাকা, 28,000 টাকায় নাম্বার করা গাড়ি, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট, ফার্স্ট পার্টি, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার করা, 49 সিরিয়াল, 49 সিরিয়াল। তবে ভাই একদম চমক প্রাইস দিব আপনার বিজনেসের জন্য। অনলি 55,000 টাকা, অনলি 55,000-এ পালসার 10-এর মডেল, 10-এর মডেল, 3-পার্ট হ্যান্ডেল, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার, আউটলুকিং ফ্রেশ, রুশি এক্সেল, ডাবল ডিস্ক। কোথায় চালাবে ভাই? পাহাড়ি এলাকায়, পাহাড়, পর্বত, অফরোড, অনরোড, যাই বলেন। চিটাং, সিলেটের খাগড়াছড়ির ফ্রেন্ডসরা কে আছে আমার ভিডিওতে দেখছেন, তাদের জন্য আদর্শ একটা বাইক ভাই। ভাবছিলাম তো তুমি 90, তা আপনি বলে দিচ্ছেন 85। হ্যাঁ, আইসেন ফার্স্ট শোরুমে ভিডিও করতে আপনার কথা কি ফলাইতে পারি? দিয়ে দিলাম 85,000-এ। এই পাকিস্তান সিটিতে যা ভাই, একদম ফ্রেশ গাড়ি, মানে এই গাড়িটা ভাই দেখেন নতুন নামানো হয়েছে শোরুম থেকে। না ভাই, রুবেল ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে ভাই আসছে শুধু আপনাদের জন্য। কোথায় আসলাম ভাই? এ কি দামে বাইক দিচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ডসদের জন্য চমৎকার একটা খুশির খবর আবার নিয়ে চলে আসছি। আমি রুবেল, আর আমার সমস্ত ভিডিও জুড়ে আপনাদের কাছে আমার চ্যানেলের নতুন মুখ সাজিদ মোটরসের রাসেল ভাই। আর কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা আমি, আপনার কথাটা আমি একটু পরে শুনতেছি। আমি আসলে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ এবং নরসিংদী সংযোগ স্থল কলাগাছিয়ার মোড়। আর বিষয়টা হচ্ছে যে মাধবদী বাসস্ট্যান্ড থেকে একদম নিকটে কলাগাছিয়ার মোড়ে পেয়ে যাবেন সাজিদ মোটরস। আর এই আমার ভিডিওতে যারা মাধবদী বাসস্ট্যান্ডের সাথে পরিচিত, বহুল পরিচিত অনেক ভিউয়ার্স আছেন, আর আমি বলবো যে আপনারা যারা বাইক, বিভিন্ন বাইকগুলো দেখেছেন, তো আসলে বাইক খালি কম হলেই হয় না, বাইকের কন্ডিশন এবং মানের ব্যাপার রয়েছে এখানে। তো কন্ডিশন এবং মানের সাথে আমার এইটা লেগেছে চমৎকার, যে যেমন কম দাম সেমন মানে অনেক ভালো। সো আমার ভিউয়ার্সরা অবশ্যই ঠকবে না এখানে, বরং আমার আগের অনেক ভিডিও থেকে জিতে যাবেন আজকে এখান থেকে। যদি আপনারা বাইক নিতে থাকেন অবশ্যই 2 ঘন্টা ভিজিট করে যাবেন। আর আমরা কথা আমি কম বাড়াচ্ছি, চলে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, আপনার লোকেশনটা আমি সংক্ষেপে একটু বলেছি, সেটা হচ্ছে আপনি ডিটেলসটা একটু বলে দেন যে কোথার থেকে আসবে, কীভাবে আসবে। যদি কেউ মানে হচ্ছে ওই চিটাগাংয়ের ওই দিক থেকে আসতে চায়, তাহলে মদনপুর, কাশপুর, মদনপুর যেটাকে বলে, মদনপুর হয়ে 2,500 আসতে পারবে, 2,500 পায়রা চত্বর থেকে একদম ইজিভাবে, এই যে আমার দোকানের মেন রোডের সাথে সাজিদ মোটরস। ঢাকা হয়ে কেউ আসতে চাইলে বোলতা গাউসিয়া হয়ে 2,500 এসে খুব সহজভাবে আসতে পারবে মোল্লাচর, কলাগাছিয়া, সাজিদ মোটরস। 2,500 বলতে 2,500 থেকে বামে মুচুর দিলেই যে একদম মাধবদী গ্যাসের রোডটা, ওই রোডটা সংযোগ স্থল হচ্ছে। আর এদিক থেকে আসতে চাইলে কেউ নরসিংদী ওই সাইড থেকে মাধবদী বাস স্ট্যান্ডে এসে বললে হবে কলাগাছিয়ার মোড়। আচ্ছা, তার মানে একদম মাধবদীর ভিতরে, মাধবদীর কাছেই, নিকটেই একদম, আপনি অবশ্যই আসতে পারবেন মাধবদী বাস স্ট্যান্ডের নিকটেই কলাগাছিয়ার মোড়ে, চলে আসলেই পেয়ে যাবেন সাজিদ মোটরসে। আর আজকে অনেক চমকপ্রদ রেস থাকছে, মাত্র 12,000 টাকা থেকে শুরু হচ্ছে, 12,000, 18,000, 20,000, 25,000, 30,000 অসংখ্য বাইক রয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, এতক্ষণ হয়তো ইন্ডোতে বুঝে গিয়েছেন। আর প্রতি সপ্তাহে এইরকম চমৎকার চমৎকার ভিডিও যদি সবার আগে পেতে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, পেজটি ফলো করে রাখতে হবে। কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তো বাইক তো বেশ কিছু জমে গেছে দেখতেছি। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, মোটামুটি অনেক কালেকশন আছে, কম দামি, দামি, দামি সব ব্র্যান্ডের, মানে সবাই স্বাদ এবং স্বাদের মধ্যে সবাই স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তো আজকে একটু প্রথমে একটু দেখাই দেয় যে কোন কোন বাইক আছে। এই যে যেমন পালসার এএস আছে, আচ্ছা পালসার আছে, রুশি এক্সেল ডাবল ডিক্সের গাড়ি আছে, সুজুকি আছে, সুজুকি এএক্স আছে, এটা এটা হচ্ছে রোডমাস্টার ভেলোসিটি, হিরো হুন্ডাই স্প্লেন্ডার প্লাস, ডিজিটাল বডি স্মার্ট কার্ড, এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন পালসার মাত্রাটা অনেক সুন্দর। আচ্ছা CG125 আছে। আচ্ছা সিডিআই, এটা সিডিআই, এটা হুন্ডা সিডিআই, সিডিআই। তারপরে ফ্যাশন প্রো, এটা হচ্ছে ওয়ালটন ফিউশন, ওয়ালটন ফিউশন, ফিউশন। আচ্ছা টিভিএস ভিক্টর, টিভিএস ভিক্টর। আচ্ছা তারপরে ফিউশন, ফিউশন আরেকটা। আচ্ছা আর ওই পাশে রয়েছে হায়াতি, পালসার, এগুলো আরো অনেক বাইক আছে ওই পাশে। তাহলে আমরা এখান থেকে দেখা শুরু করি স্যার। জি ভাই। হ্যাঁ রাসেল ভাই, এখান থেকে দেখা শুরু করে দিলাম আমরা। এটা হচ্ছে ওয়ালটন ফিউশন। হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে, ওয়ান টেস্ট। জি আচ্ছা, যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে।
কনটেস্ট অবস্থা আছে, সারা বাংলাদেশে যে কোনো বিআরটিতে নাম্বার করতে পারবে। এটা একদম অফার, একটা ধামাকা প্রাইস, অনলি 22,000 টাকা। কি বলেন ভাই, মাত্র 22,000 টাকায় ডিস্ক ব্রেক, ডিজিটাল মিটার, অ্যালয় রিং, সেলফি স্টার্ট, সেলফি স্টার্ট, ব্যাটারি লাগিয়ে নিতে হবে ভাই। প্রথমে তো আমারে কাপাই দিলেন ভাই 100%। ভাই 22,000 টাকা কি ফিক্সড না কমাবেন? একদম ফিক্সড প্রাইস, একদম ফিক্সড, একদম ফিক্সড প্রাইস। মানে আমি কোনো দামাদামি করার সুযোগ নাই না ভাই। ওই যে আপনার টাকা, আপনার ছাড় দেওয়ার কোনো দরকার নাই, যা বলবো ফিক্সড প্রাইস বলবো। একদম ফিক্সড প্রাইস, একদম ফিক্সড প্রাইস, একদম সীমিত লাভ রেখে একদম ফিক্সড প্রাইসে দিয়ে দিমু। 22,000, 22,000। ওয়ালটন ফিউশন, ওয়ালটন ফিউশন, ওকে। এই পাশে রয়েছে টিভিএস ভিক্টর, টিভিএস ভিক্টর গাড়ি ভাই, দেখেন কোনো ফাটা ভাঙা লক্কর জক্কর নাই, ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ। ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার করা, 10 বছরের নাম্বার, অ্যানালগ পেপারস, অ্যানালগের সব পেপারসই আছে। এই গাড়িটার প্রাইস অনলি 18,000 টাকা। কত? মাত্র 18,000 টাকা। মানে টিভিএস ভিক্টর 18,000, অনলি 18,000 টাকায়। টিভিএস ভিক্টর 18,000, টিভিএস ভিক্টর রিয়েল বলতেছে 18,000 টাকায়। ভাই কি বলেন ভাই, অবাক করার কোনো কারণ নাই, প্রত্যেক টাকা বাইকে একদম সত্যি সত্যি অবাক করছেন ভাই। এরপরে আবার ওয়ালটন ফিউশন, আরেকটা ওয়ালটন ফিউশন, এটা হচ্ছে, এটা ডিস্ক ব্রেক, ডিজিটাল মিটার, সেলফি স্টার্ট, ঢাকার নাম্বার, 10 বছরের নাম্বার করা। এই গাড়িটার প্রাইস অনলি 26,000 টাকা। 26,000 টাকা, 26,000 টাকা, ডিজিটাল মিটার, একদম রানিং মিটার, ডিজিটাল মিটার, ওয়ালটন ফিউশন, ওয়ালটন ফিউশন, 26,000 টাকা মাত্র। তার মানে আপনার ওয়ালটন ফিউশন এখানে কালোটা আছে, লালটা আছে, আছে লাল আছে, যে যেটা নেয় যে যেটা নেয়। আচ্ছা, এই পাশে আপনার হচ্ছে হোন্ডা, হোন্ডা সিডিআই, সিডিআই, সিডিআই গাড়িটা ভাই, এদিক থেকে একদম ভালোভাবে দেখান, একদম দামাকা প্রাইসে দিয়ে দিমু। শুধু আজকে আপনি আসার উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে এমন প্রাইস দিমু আপনার দর্শকরা, মানে আপনাকে বলতে বাধ্য হবে যে সাজিদ মটরস নেক্সট ভিডিও অবশ্যই চাই, প্রতি সপ্তাহে চাই, প্রতি সপ্তাহে যেন আপনার দর্শক, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে পাবে তো আমার ব্যবসা, ইনশাআল্লাহ ভাই পাবে। ওকে, তাহলে সিডিআই কত? সিডিআই আপনার ভিউয়ার্সদের জন্য অনলি ভাই, সুন্দর একটা মিটার, অনেক সুন্দর মিটার ভাই, হেডলাইটটাও সুন্দর, মোটামুটি ভাবে মডিফাই করা আছে। হ্যাঁ, চাইলে আরো সুন্দর করে কেউ গুছাই নিয়ে চালাতে পারো, ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ। আচ্ছা, নাম্বার করা, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার। কত এটা? এই প্রাইসটা একদম আপনার ভিউয়ার্সদের জন্য অনলি 12,000 টাকা। বলেন কি ভাই, মাত্র 12,000 টাকা, তবে অবশ্যই আপনার ভিউয়ার্সদের সাপোর্ট চাই। রাসেল ভাই, আমি বিশ্বাস করতেছি না ভাই, আপনি আপনার, আমার মনে হয় যে বাইকটা দিবেন না, এই বাইক না, এই যে যেগুলো বাইক বলতেছেন, এই যে আরো কতগুলো আছে, এই বাইকগুলো দিবেন আপনি, রেটে আসলে দাম বাড়বে না, যা দাম বলতেছি ভাই, আমি কিন্তু বাড়বেও না কমবেও না ভাই। আমি কিন্তু ভিডিওতে স্ক্রিনের উপরে নাম, এই যে টাকার অ্যামাউন্ট লিখে দেই, স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে, 100% নিয়ে আসবে। এই দামই তো, এই দাম, এত কম কম বেশি যাবেন না তো, বেশি হবে না কমও হবে না ভাই। 12,000 টাকায় ভাই, 12,000 টাকা, পেপারসি গ্যারান্টি, পেপারসি গ্যারান্টি 100%, পেপারসি গ্যারান্টি 100%, পেপারসি গ্যারান্টি 100%। আর 12,000 টাকায় নাম্বার করা বাইক, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার করা, 12,000, মাত্র 12,000 টাকায়। হ্যাঁ, কি বলেন যে অবশ্যই ভাই, আপনার ভিউয়ার্সদের জন্য মিলাইতে পারছি না, আকর্ষণই দিয়ে দিমু। আচ্ছা, এই যে সিজি, পাকিস্তানি সিজি, এই পাকিস্তানি সিজি যা ভাই, একদম ফ্রেশ গাড়ি, মানে এই গাড়িটা ভাই দেখেন নতুন নামানো হয়েছে শোরুম থেকে না ভাই, সেকেন্ড তাই তো মনে হচ্ছে, ফার্স্ট পার্টি থেকে কেনা, মিটার, ট্যাঙ্কি, এই যে এই গাড়িটা একদম ফার্স্ট পার্টি চালাইছে ভাই। হ্যাঁ, ফার্স্ট পার্টি চালাইছে সিলেটের এক ভাই, নাম্বারটাও সিলেটের নাম্বার, সিলেটের নাম্বার, সিলেটের ভাইদের জন্য খুবই ভালো হইব গাড়িটা, খুবই আরাম চালায়, বাংলাদেশে যে কোনো জায়গায় চালান যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, নাম্বার করা হয়ে নিলো, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চালাতে পারবে ভাই। ইঞ্জিনের চেহারা তো সুন্দর আছে একেবারে, চেহারা সুন্দর কি ভাই, ভিতরে তো আরো সুন্দর, চালাইলে বুঝতে পারবো ভাই, চালাইলে কি আরো, ইঞ্জিনটা 100 থেকে 100ই আছে, স্মুথ আছে, একদম স্মুথ। আচ্ছা, কত যাচ্ছেন এটা? এটার প্রাইস অনলি 38,000 টাকা। মানে এই পাকিস্তানি, পাকিস্তানি সিজি 125 মাত্র 38,000 টাকায় ভাই। আপনার কি ধারণা আছে এই পাকিস্তানি সিজিটার ব্র্যান্ড নিউ দাম কত? এইটা তো ভাই যে সময় ছিল অনেক টাকা, লাখ লাখ টাকা দাম ছিল, হ্যাঁ 2,00,000 টাকা, কিন্তু আমি দিতেছি অনলি 38,000 টাকার উপরে ছিল। হ্যাঁ, এই গাড়িটা 2,00,000 টাকার উপরে পাকিস্তানি, হেডলাইট দেখেন, মিটার দেখেন, ট্যাঙ্কি দেখেন, ইঞ্জিন, মানে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে, ফার্স্ট পার্টি চালাইছে, এই কারণে গাড়ি এত ফ্রেশ আছে। 2,00,000 টাকার উপরে বাইক, 38,000 দিয়ে দিমু। সিজি তো ভাই অনেক হয়তো দেখছেন, কিন্তু ফাটা ভাঙা লক্কর জক্কর, কিন্তু এই গাড়ি একদম ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ, নিবেও আর চালাইবো, কোনো কাজ করতেইব না। ওকে, এই পাশে রয়েছে ইয়ামাহা ব্র্যান্ডের, কিন্তু ওইটাতে লাগানো হয়েছে পালসারের মাথাটা। ও, মাথাটা তো একদম, হ্যাঁ হ্যাঁ, নতুন মাথা, মার্কার সবকিছু নতুন লাগানো হয়েছে, এই বডির সাথে ভালোই মিলছে, বডির সাথে অনেক সুন্দর মিলছে। এটা ঢাকার নাম্বার করা, হ্যাঁ, সেলফটা রানিং আছে, ব্যাটারিটা বসা, যে নিবে লাগিয়ে নিতে পারবে, বা আমিও চার্জ দিয়ে দেখাই দিতে পারবো। তো এই গাড়িটা দেখতেই পাচ্ছেন, আউটলুকিং বলেন, ইঞ্জিন বলেন, চাক্কা, টায়ার, পিছনটা কিন্তু আপনার অ্যালয় রিং লাগানো, যদি সামনেটা হলো স্পক রিং, পিছনে টায়ার রিংটা হচ্ছে অ্যালয় রিং। কেউ যদি চায় সামনের চাকারও অ্যালয় রিং লাগিয়ে নিতে পারবো, ডিক্স আছে, ডিক্স আছে, ডিক্স ব্রেক, অ্যালয় রিং। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস অনলি 28,000 টাকা। 28,000 টাকা ইয়ামাহা ব্র্যান্ডের ভাই, দেখেন এটা কিন্তু চায়না গাড়ি না ভাই, এই যে ইঞ্জিনে খোদাই করা ইয়ামাহা লেখা, 28,000 টাকা ইয়ামাহা, অ্যালয় রিং, ডিক্স ব্রেক, অ্যালয় রিং, ডিক্স ব্রেক, সেলফি স্টার্ট, সেলফি স্টার্ট, 28,000-এ, মাত্র 28,000 টাকায় ভাই। আপনার দর্শকটা নিব না কেন, তবে একটাই রিকোয়েস্ট, আমি রুবেল ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে ভাই আসছে শুধু আপনাদের জন্য। কোথায় আসলাম ভাই, কি দামে বাইক দিচ্ছে ভাই আপনার দর্শক? যদিও আমার ব্যবসা
আমি একটা ছোট কথা না বললেই না রাসেল ভাই, অন্যভাবে নেবেন না, আমার ভিউয়ার্সরা কিন্তু এই কম দামে বাইকে অভ্যস্ত আছে, হ্যাঁ কোনো এক জায়গার, হ্যাঁ তা ভিউয়ার্সরা অনেক দিন ধরে আবার কমেন্টও করতেছে তার ভিডিও চাই। আসলে আমি এখন কিছু বলবো না এই বিষয়ে, তবে আমি একটা জিনিস বলবো যে ভাই ওর চেয়েও দামের আমার কাছে কম মনে হচ্ছে, প্লাস বাইকগুলো একেবারে ঝরঝরা কর করা, এত সুন্দর বাইক যা আমি কোথাও পাইনি। কম দামে মানে কি ভাই, ওই যে রাস্তায় গিয়ে পয়সা পড়বো ফাটা বাঙ্গা লক্ষর যখন না, হ্যাঁ আমি কমে কিনতে পারি, কমে বিক্রি করি, লাভ কম করি, আমার এই জায়গায় খরচ কম, লাভটাও আমার কম করলে হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এরপর সে হচ্ছে হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস, প্লেটটা দেখেন ভাই, প্লেটটা দেখেন, এদিকে আসেন ভাই, ঢুকেন ঢুকেন, প্লেটটা দেখেন ভাই। আমার আমার পেজে কমেন্ট করতে করতে অস্থির হয়ে গেছে মানুষ ভাই। ডিজিটাল প্লেট 39 সিরিয়াল, ঢাকা মেট্রো হওয়া 39 সিরিয়াল, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, ঢাকার স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেট, ঢাকা ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস, হ্যাঁ নাম ট্রান্সফারটা এনি টাইম করে নিতে পারবেন। এই গাড়িটা মনে করেন একদম মানে কন্ডিশনটা অনেক ভালো আছে, ডিজিটাল নাম্বার প্লেট আছে, স্মার্ট কার্ড আছে, পেপারসটা 10 বছরের করা। এই গাড়িটার প্রাইস একদম ভাই চমকিত প্রাইস, চমক চমকিত একটা প্রাইস, অনলি 38,000 টাকা, 38,000 টাকা, 38,000 টাকা, হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস 2011 মডেল, ঢাকার নাম্বার ভাই, ওই চারি পাশের মডেল না, 11 নাম্বার, ঢাকার নাম্বার, স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, 38,000 এ, 38,000 এ ভাই আমি আর কিছু দেখবো না, বাকি বাইকগুলো দেখা আমি আর কিছু বলবো না, কমেন্ট করে জানাবে আমার ভিউয়ার্সরা যে কি মনে হচ্ছে তাদের কাছে, কি মনে হচ্ছে তাদের কাছে। ইনশাআল্লাহ ভাই, এটা হচ্ছে ভেলোসিটি একটি গাড়ি, এটা পেপার্স করা 10 বছরের, ঢাকার নাম্বার, হ্যাঁ এই গাড়িটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকিটাকি সমস্যা থাকে, এই যেমন দেখছেন এই সিট কভারটা, হ্যাঁ 200 টাকা দাম, কিন্তু আমি লাগাই নাই, আমি কমে বিক্রি করবো, কমে কিনছি, আপ যারা নিবে টুকিটাকি কাজ করে মন মতো করে নিবে। আচ্ছা মেজর কোনো সমস্যা নাই, একটু একটু সমস্যা সেকেন্ড হ্যান্ড গাড়িতে থাকতে পারে, বাট সব গাড়িতে না। হ্যাঁ তো এই গাড়িটা দেখান, চাকা সামনের মাঠগার্ড অল এভরিথিং, ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো। হ্যাঁ এই গাড়িটার প্রাইসও একদম চমকিত প্রাইস, অনলি 24,000 টাকা, 24,000 টাকায় 10 বছরের নাম্বার করা, ঢাকার নাম্বার করা ভাই। এটা কি হিরো গ্ল্যামার? না ভাই, এটা হচ্ছে ভেলোসিটি গাড়ি, বাট হিরো স্প্লেন্ডার ইঞ্জিনের সকল মালামাল এটাতে লাগে, স্প্লেন্ডার ইঞ্জিনে লাগে, কিন্তু গাড়ি তো চেয়ারে মনে হচ্ছে গাড়ি ইগনিটর, ইগনিটর মতো গাড়ি, ইগনিটর গ্ল্যামারের, হিরো ইগনিটর গ্ল্যামারের মতো একদম। প্লেটটা দেখেন ভাই, ঢাকার নাম্বার করা, ঢাকার নাম্বার, ঢাকার নাম্বার একদম, ফার্স্ট পার্টি থেকে কেনা, ফার্স্ট পার্টির সব কিছুই আছে, মাত্র মাত্র 24,000 টাকা, 24,000 এ, 24,000 এ, হ্যাঁ হ্যাঁ ওয়াও। আচ্ছা এরপরে হচ্ছে এটা তো ভাই সুজুকি ব্র্যান্ডের গাড়ি, সুজুকি এএক্স, সুজুকি এএক্স, হ্যাঁ ভাই দেখেন দেখেন খোদাই করা, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজুকি এএক্স গাড়ি ভাই। এই গাড়িতে মনে করেন অনেকে ভাই, এটা কি ইঞ্জিন না কিছু সাথে, এটা দেখেন ভাই বিশাল একটা ইঞ্জিন, সুজুকি এএক্স গাড়িটা মানে অনেক মডিফাই করে, সিটটা দেখেন ভাই, এই সিটটা তো অবশ্য অনেক আরাম, একদম নতুন লাগানো, এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার করা। এইসব গাড়িতে ভাই মানে হরেন কি, মানে হরেন বাজে না, লাইট জ্বলে না, হয়তো অনেক সময় অনেক গাড়ি ভিডিও করছেন, বাট গাড়ি কম দামে, কিন্তু কম দামে ভালো একটা জিনিস পাইবেন সাজিদ মোটরস থেকে। যেরকম এই গাড়ি হরেন ভাই আমি দেখি নাই কোনো গাড়িতে বাজতে, কিন্তু এটা হরেন বলেন, ফগ লাইট, হেড লাইট, মানে এই গাড়িটা একদম অল কমপ্লিট একটা গাড়ি। আচ্ছা কিন্তু দামে একদম সাশ্রয়ী দাম, প্রাইসটা ভাই জানেন কত, অনলি 20,000 টাকায় সুজুকি এক্স গাড়ি নাম্বার করা, 20,000-এ, 20,000 টাকায় নতুন ব্যাটারি ট্যাটারি, এই যে মিটারগুলো দেখেন একদম নতুন ফ্রেশ কাজ করে ভাই। ওয়াও ফাইন ভাই। এরপরে আজকে এটা দেখতেছেন, এটা ভাই রুশি এক্সেল ডাবল ডিস্ক, কোথায় চালাবে ভাই, পাহাড়ি এলাকায়, পাহাড় পর্বত, অফরোড, অনরোড যাই বলেন, সিটাং, সিলেটের খাগড়াছড়ির ফ্রেন্ডসরা কে আছে আমার আমার ভিডিওতে দেখছেন, তাদের জন্য আদর্শ একটা বাইক। জি ভাই। ভাই দাম কি খুব বেশি চাচ্ছেন ভাই? একদম স্বাদ এবং স্বাদের মাঝে আপনার ভিউয়ার্সদেরকে গাড়ি দিব, তবে শর্ত একটাই, রুবেল ভাইয়ের এই চ্যানেলটাকে আপনারা যত সাপোর্ট করবেন ততই সাজিদ মোটরসের ভিডিও পাবেন, একদম চিপ রেটে গাড়ি পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই রুশি এক্সেলের গাড়িটা, টায়ার দেখেন ভাই, এই যে টায়ারের যে সুতাগুলো এই গুটিগুলো এখনো মিশে নাই, দুইটা টায়ারের অবস্থা একদম সেম টু সেম নতুনের মতো, গাছ তো সব পাহাড়ি। জি জি জি, এই সব গাড়ির টায়ার থাকবে 100-100 আছে, এটা কিন্তু ডাবল ডিস্ক ভাই, ভাই চিয়া একদম, এদিক থেকে দেখেন ভাই ডাবল ডিস্ক, একদম নতুন কন্ডিশন তো ভাই, এটা তো ভাই 20 এর মডেল, ও 20 এর মডেল, 20 এর মডেল, এই জন্য তো এত সুন্দর চেহারা, ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক এর গাড়ি, 150 cc, সেলফ স্টার্ট, হ্যাঁ সেলফ স্টার্ট, সেলফ স্টার্ট, সেলফ কিক ওকে আছে, হ্যাঁ এই গাড়িটা একদম চমকিত একটা প্রাইস আজকে দিয়ে দেবো আপনার ভিউয়ার্স, কত ভাই চমক, অনলি 45,000, 45,000 টাকায় 20 এর মডেলের রুশি এক্সেল ডাবল ডিস্ক, শোরুম পেপার নাম্বার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো বিআরটিতে, অনলি 45,000, অনলি 45,000 টাকায় রুশি এক্সেল ভাই। আমি একটু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই না এই বাইকটা সম্পর্কে, যারা আমার ভিউয়ার্সরা কিন্তু অনেক, আমার বেশ কিছু ভিডিও থেকে খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে সিলেটে অনেক বাইক গেছে,
অনেক শোরুম থেকে গেছে, তাদের জন্য বলবো যদি আপনারা আমার ভিডিওর সাথে থেকে থাকেন যে পাহাড়ি এলাকায় চলাচল করতে হয় এরকম কেউ, তাহলে তারা একটু দেরি করেন না, ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নেবেন, কারণ এটা দামটা হচ্ছে প্রায় 2 লাখ টাকার উপরে আমার জানা মতে। হ্যাঁ, 2 লাখ টাকার উপরে দাম। ডবল ডিক্সেল এক্সেল পাহাড়ি এলাকার জন্য একটা আদর্শ বাইক, 20-এর মডেল। জি, 20-এর মডেল, টাকাটা একদম ফ্রেশ ভাই, গাড়িটাও ফ্রেশ ভাই। ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আচ্ছা, ওকে পাহাড় উঠাতে হবে চালাই চালাই? আরে ভাই অবশ্যই, নিজেও চালাইছি। আরেকটা কথা যেটা না বললি নয়, আমি একা আমার মানে সবকিছু আমি নিজেই দেখভাল করি, আমার একটা মানে 2টা নাম্বার আমি নিজেই তো কথা বলি, তো যারা ফোনে না পাবেন একজনের সাথে কথা বললে তার জন্য কথা বলতে পারবেন না। অনেক ভাই ফোন না ধরলে বাজে কমেন্ট করবেন, বলবেন কিসের ভিডিও দিচ্ছেন ভাই আপনার ফোন ধরে না। হ্যাঁ হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে তো 10 জনকে একবারে মেসেজ দেওয়া যাইব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ, যারা ফোনে না পাবেন অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো অবশ্যই আমি আরো কিছু বাইক রয়েছে, আমি আমার ভিউয়ার্স অনেকেই ভিডিওটা দেখে খেয়াল করে না বা বুঝতে পারে না যে লোকেশনটা, আপনি লোকেশনটা আরেকবার একটু ক্লিয়ার করে দেন এখানে আমাদের। আমাদের এই লোকেশনটা হচ্ছে যারা সিলেট বলেন, রংপুর, দিনাজপুর ওই দিক থেকে বা মানে উত্তরাঞ্চল থেকে যে কোনো ভাই আসবো, নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড থেকে যে কাউকে বললে হবে কলাগাছি আর মোড়, নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড থেকে বললেই হবে কলাগাছি আর মোড়। আর যারা ঢাকা নারায়ণগঞ্জ হয়ে আসবেন, বুলতাকাউসিয়া হয়ে আসতে পারেন, মোল্লা এই হচ্ছে 2500 পায়রা চত্বর, কাশপুর, মদনপুর এদিকে চিটাং ওই দিক থেকে আসছে আপনি বললেই হবে, মদনপুর এসে বললেই হবে 2500। আর 2500 পায়রা চত্বর থেকে যে কাউকে বলবেন মোল্লাচর বাজার কলাগাছিয়ার মোড়, আর কলাগাছিয়ার মোড়ে অবস্থিত সাজিদ মোটরস। সাজিদ মোটরস। আচ্ছা, এখন এরপর হচ্ছে পালসার ভাই। জি ভাই, পালসারটা 10-এর মডেল, 10 বছরের নাম্বার করা, গাড়িটার কন্ডিশন তো দেখতে পাচ্ছেন একদম চমক একটা কন্ডিশন। নাম্বার করা ভাই? নাম্বার করা, 10 বছরের। আচ্ছা, এদিকে দেখেন টাঙ্কি টুঙ্কি থেকে ধরে চাকা একদম ফ্রেশ আছে, আউটলুক সুন্দর আছে ভাই। হ্যাঁ ভাই, চাকাটা দেখায় একটু। হ্যাঁ হ্যাঁ, চাকা মোটামুটি যথেষ্ট ভালো আছে, ডিস্কগুলো আমি ডিস্কটা দেখাই একটু, ডিস্কগুলোও যথেষ্ট ভালো আছে ভাইরে, এখানে জায়গাটা ভালো আছে তাই আমি বাইকগুলো ভালো করে দেখাইতে পারতেছি। পর্যাপ্ত জায়গা, বিশাল শোরুম, একদম বিশাল শোরুম, পর্যাপ্ত জায়গা। আচ্ছা, আমি চারপাশে একটু দেখানোর চেষ্টা করতেছি পালসারটা ভাই। পালসারটা এইটা 10 বছরের কাগজ আপডেট না? 10 বছরের কাগজ করা। হ্যাঁ, এটা হইতাছে অ্যানালগ পেপারস, অ্যানালগের সব পেপারস দিয়ে আছে। ঢাকার নম্বর? ঢাকার নম্বর করা, 19 সিরিয়াল। 19 সিরিয়াল। আচ্ছা, কত যাচ্ছে এটা? এটা তো ভাই একদম চমক প্রাইস দিবো আপনার ভিউয়ার্স জন্য, অনলি 55,000 টাকা। অনলি 55,000-এ পালসার, 10-এর মডেল। 10-এর মডেল, 3-part হ্যান্ডেল। ঢাকার নম্বর? ঢাকার নম্বর, আউটলুকিং ফ্রেশ নাম্বার, একদম 10 বছরের করা ভাই। চালানি যেতে পারবে তো ভাই? ভাই অনেক ভিতরে কিন্তু দোকান, যদি চালানি যাইতে না পারে তাহলে কি করবে ভাই? রাস্তায় যদি বসে হ্যানি গাড়ি থিয়াইবেন, সাজিদ ভাই নিজে যাইয়া আপনাদের থেকে টাকা দিয়ে গাড়ি রিটার্ন নিব। কনফার্ম? 100% কনফার্ম। চ্যালেঞ্জ? হ্যাঁ চ্যালেঞ্জ, কিন্তু ভিডিওতে থেকে যাবে ভাই। আরে ভাই, সারা জীবনে ধরে থেকে যাবে ভাই। কথায় ফল্ট পান, ভিডিও নিয়ে আইবেন, কথায় কোনো লটচন নাই, তবে চালা নিয়ে যেতে হবে ভাই। তবে ভাই দামটার ব্যাপারে যদি আমি বলি, অবশ্যই ভিডিওটা দেশ বিদেশ থেকে অনেক ভাই দেখবেন, দামের ব্যাপারে ভাই কেউ ই বলবেন না, কারণ যতটুক কমানোর দরকার যে প্রাইসে যে গাড়িটা বিক্রি হবে, একদম সীমিত লাভ রেখেই দামটা দেওয়া হয়েছে, অবশ্যই ফিক্সড প্রাইস, কেউ আশা করি দাম দর করবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই পাশে পালসারটা তাহলে কত দাঁড়াইলো? অনলি 55,000 টাকা। এই চমৎকার দেখেন ভাই, কোনো ঘষা মাজা টেস্ট আসেনি। নাম্বার পালসার? পালসার। ওকে, এই পাশে হচ্ছে পালসার এএস, পালসার জগতের সবচেয়ে বড় গাড়ি বা সবচেয়ে মানে হাই গ্রেডের যে গাড়ি। ভাই ডিজিটাল নাম্বার প্লেট? ডিজিটাল নাম্বার প্লেট, ঢাকা। ঢাকার নাম্বার? ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট। স্মার্ট কার্ড? স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টির গাড়ি। আচ্ছা, কত মডেল এটা? এটা হচ্ছে আপনার 2016 মডেল। 16 মডেল, 16 থেকে 26, 10 বছরের নাম্বার করা পালসার এএস। অনেকেই খুঁজছেন ভাই যে পালসার এএস ভাই, দেখেন ভাই অনেক সুন্দর, অনেক দামি দুইটা ফগ লাইট লাগানো আছে। হ্যাঁ, ঢাকায় বা তার পার্শ্ববর্তী এলাকায় পালসার এএস মানেই হচ্ছে প্রায় 1 লাখ 1 লাখ প্লাস বিক্রি হয়। অনেকেই খুঁজছেন যে আমার ফ্রেন্ডসরা যে একটু কমের মধ্যে যদি একটা পালসার এএস পাইতাম তাহলে পরে আমি বাইকটা নিয়ে চালাইতে পারতাম, সেইরকম একটা বাইক মজা করে চালাইতে পারতাম। অবশ্যই ভাই, একেবারে তার নিচে নিচে তো থাকবে দাম, 1 লাখ টাকার নিচে তো অবশ্যই থাকবে ভাই। সাজিদ মোটরস এত এই যে এরকম প্রত্যন্ত গ্রামে একটা শোরুমে ভাই কেন আইবো মানুষ যদি দামই কম না হয়? 100% 1 লাখ টাকার নিচে কম দাম। আমি বলতে পারি যে আমার শোরুমে যে দামগুলো দিছি মানে আলহামদুলিল্লাহ, আর কোথাও এত কমে পাবেন না। আপনারা অবশ্যই সাজিদ মোটরস একবার হলে আসবেন, আপনাদের চায়ের দাওয়াত রইল। কত দিচ্ছেন পালসার এসটা ভাই? কত দিব আপনি কোন? আপনি তো মানে বিভিন্ন শোরুমে বিক্রি করেন, এই গাড়িটার দাম বলেন ভাই। আমার দৃষ্টিকোণ থেকে 80 থেকে 85 এর মধ্যে যদি দেন তাহলে আমার ভিউয়ার্সদের জন্য খুব উপকার হয় ভাই। ভাবছিলাম তো 90, তা আপনি বলে দিচ্ছেন 85। হ্যাঁ, আইসেন ফার্স্ট শোরুমে ভিডিও করতে আপনার কথা কি ফলাইতে পারি?
অনেক সুন্দর মানে পালসারের সাথে অরিজিনাল আসে না থাকে না বাট লাগানো আছে গাড়িতে কোথাও কোনো সমস্যা নাই জাস্ট নিবেন চালাবেন গাড়িটার কন্ডিশন একদম চমৎকার কিন্তু একটা কন্ডিশন আর দামটা তো দিয়ে দিলাম রুবেল ভাই রাগ কথা রাখতে গিয়ে একদম চালান দামে দিয়ে দিলাম অনলি 85,000 85,000 জি ভাই ওকে এই পাশে ভাই আর একটা এটা কি ভাই এলজি 100 আচ্ছা এটাও দি ভাই ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার দেখেন ঢাকার নাম্বার 46 সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সেলফি স্টার ইঞ্জিনে 1 টাকার কাজ থাকলে গাড়ি ফেরত আপনার আসা যাওয়ার 1200 ফেরত 1200 ফেরত 1200 ফেরত আচ্ছা ইঞ্জিনে 1 টাকার কাজ নাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মিটার টিটার সবই ভালো আছে ইঞ্জিন তো একবারে কন্ডিশন ভালো আছে একটু ট্যাঙ্কির কালারটা একটু ডিসকালার হয়ে গেছে হালকা একটু হ্যাঁ হ্যাঁ ভাই এটা হয়তো একটু রং করা হয়েছিল যে দীর্ঘদিন চালাইলে যা হয় জি জি এটা আবার আপনারা 15 সালের গাড়ি ভাই এটা ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ব্যাপার না ভাই এই শুধু ট্যাঙ্কিটা যদি কেউ কেচাপ করে নেয় 1600 টাকা হলে অরিজিনাল একবারে অরিজিনালটা সাফ করতে পারবো তো এই গাড়িটার কাগজপত্র কিন্তু ভাই 100 100 হেডলাইট মেডলাইট দেখেন এই যে ভাই এলইডি এই হায়াতি বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ইঞ্জিনে 1 টাকার কাজ থাকলে গাড়ি মনে করেন আপনি আসা যাওয়ার ভাড়া ফেরত দিয়ে দিমু হ্যাঁ ইঞ্জিনটা একদম সুপার ফ্রেশ আউটলুক দেখতে পাচ্ছেন এই গাড়িটা ওয়ান টেস্ট শোরুম ফাইল তোলা আছে চাইলে আপনার নামে সারা বাংলাদেশে যে কোনো বিআরটিতে নাম্বার করতে পারবেন দামটা একদম কমে দিয়ে দিতেছি এটা রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে এই সুজুকি হায়াতিটা কথা শুনে একটা মনে একটা জিনিস মনে বলো যে নামটা কিন্তু হায়াতি তার মানে এটা কিন্তু যেটা আমরা বলি মানুষের হায়াত হায়াতের সাথে একটা সম্পর্কিত রয়েছে হায়াতি এর হায়াত ভাই মনে করেন এই সুজুকি হায়াতি কিন্তু সেরকমই একটা হায়াত আলা গাড়ি ইঞ্জিন একবারে ফ্রেশ মানে দীর্ঘদিনও সুজুকি হায়াতি এমন না দীর্ঘদিনও একই রকম রাফিউসের গাড়ি রাফিউসের গাড়ি হায়াত আলা একটা গাড়ি এরপর মাইলেজও পাবেন 50 প্লাস হ্যাঁ 50 প্লাস 50 প্লাস মাইলেজ পাবেন সুজুকি হায়াতি কত চাচ্ছেন এটা ভাই অনলি দিচ্ছেন কত অনলি 50,000 50,000 সুজুকি হায়াতি 19 মডেল 19 মডেল এটা 19 মডেল 50,000 50,000 সুজুকি হায়াতি সুজুকি হায়াতি ওয়াও থ্যাংক ইউ সো মাচ ভাই জি ভাই ওয়েলকাম একবারে চমৎকার একটা সুজুকি হায়াতি অনলি 50,000 সাহেব ভাই জি ভাই বাইকগুলো তো দেখা শেষ করলাম জি এখন যদি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার লোকেশনটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আবার লোকেশন তো বলবো তার আগে ছোট্ট একটি কথা হ্যাঁ রুবেল ভাইয়ের ভিউয়ার্সরা তো আসলে দীর্ঘদিন মানে রুবেল ভাইয়ের সাথে আছেন থাকবেন তো মাধবদি থেকে খুব নিকটে আমার এই শোরুমটা মানে আমার মাধবদি মানে আপনি বলতে চাচ্ছেন আমার ভিউয়ার্সটা মাধবদি এরিয়ার সাথে একটা জড়িত পরিচিত জি জি হ্যাঁ জি তো আপনি তো মাধবদির মধ্যেই জি একদম মাধবদির পার্শ্ববর্তী এলাকায় তার মানে মাধবদি বাস স্ট্যান্ড তো খুব কাছেই জি জি তো আমি বলবো আপনাদের ভিউয়ার্সদেরকে আপনার ভিউয়ার্সদেরকে যে যেহেতু আপনারা ওইদিকে মাধবদি এলাকাটা পরিচিত মাধবদির পাশাপাশি কিন্তু এই কলাকার সিয়ানন মোল্লাচর বাজার আচ্ছা তো আপনার ভিউয়ার্সদের উপর একটাই রিকোয়েস্ট যে আপনারা আসেন আমার বাইকগুলো দেখেন বাইকের মান যাচাই করেন সব কিছু দেখেন তো আশা করছি অবশ্যই আপনাদের ভিউয়ার্সরা আসবে এবং আমার বাইকের মান এবং দাম দুইটাই যাচাই করে যান দেখে যান অবশ্যই সাজিদ মোটরস থেকে আপনি বাইক নিতে পারবেন একদম আপনার স্বাদ এবং স্বাদের মাঝে আচ্ছা ওকে তো একটু তারপরে স্পষ্টভাবে যদি এটা ক্লিয়ার করে দিতেন ওই আপনার লোকেশনটা একদম কিভাবে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে শোরুমটা তো একদম মেন রোডের সাথে ভাই একটু দেখান আপনার ভিউয়ার্সদের এই যে মেন রোড এর হচ্ছে এই বাম দিকটা যে রাস্তাটা এই রোডটা আসলে কোথা থেকে কোথায় গেছে এই রোডটা হচ্ছে আপনার এই যে এই দিক দিয়ে গেছে আপনার মাধবদি হ্যাঁ এই রোডটা মাধবদি গেছে মাধবদি বাস স্ট্যান্ড এইখান থেকে প্রায় 3 কিলোর মতো হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে মাধবদি বাস স্ট্যান্ড এই রোডটা গেছে শুধু মাধবদিতে জি জি আচ্ছা আসলো কোন জায়গা থেকে এই রোডটা আর এটা আসছে হচ্ছে 2500 পায়রাচত্ত থেকে 2500 পায়রাচত্ত থেকে জি 2500 পায়রাচত্ত মাধবদি এবং 2500 পায়রাচত্তের একটা সংযোগ রোড এটা সংযোগ অনেক বড় চওড়া সংযোগ রোড জি জি ভালো রোড আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন জি ভাই আপনারা যদি বাই রোডেও আসেন তাও আসতে পারবেন মোটরসাইকেল নিয়ে আসলেও আসতে পারবেন তাই তো মদনপুর বুলতাকাউসিয়া হইয়া 2500 আইসলে
আড়াই হাজার থেকে সোজা এই রোড, আর এই যে আড়াই হাজার পায়রা চত্বর থেকে সোজা এই রাস্তায়, রাস্তার পাশে সাজিদ মোটরস। আচ্ছা, আসতে আড়াই হাজার থেকে আসতে হাতের বামে পড়বো, আর নরসিন্দী মাধবদীর ওই দিক থেকে আসলে হাতের ডানে পড়বে, ডানে পড়বো। আর ওই যে হচ্ছে মাধবদী থেকে কতটুকু, 2 কিলো 2.5 কিলো মতো হবে? হ্যাঁ, সর্বোচ্চ 3 কিলো মতো হবে, একদম মাধবদী বাস স্ট্যান্ড থেকে 3 কিলো মতো হবে। রিক্সা অটো যে করে বললেই তো হবে, মাধবদী বাস স্ট্যান্ডে কলাকাছি এর মোড়, যে কাউকে বলবো কলাকাছি এর মোড় যাবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওই দিক থেকে আসতে হাতের ডানে। তো অবশ্যই আপনাদের ভিউয়ার্সদেরকে আসার আমন্ত্রণ রইল, সাজিদ মোটরস অন্তত এক কাপ চা খেয়ে যাবেন, আসবেন, দেখবেন আমার বাইকগুলো, দেখবেন দাম মান যাচাই করবেন। সকল ভিউয়ার্সদেরকে আপনার আসার সাদর আমন্ত্রণ সাজিদ মোটরস থেকে। এ বলে আমার ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।